বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। আজ মহাষষ্ঠী, মায়ের বোধনের মধ্য দিয়ে পুজো শুরু, চারিদিকে সাজো সাজো রং। আর এই ষষ্ঠী পুজোর দিনে গোটা রাজ্যের বিদ্যুতের কিরকম চাহিদা রয়েছে এবং কি অবস্থায় রয়েছে রাজ্যের বিদ্যুৎ সরবরাহ, সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে আগরতলা 79 টিলা স্থিত 132 কে ভি গ্রেট সাবস্টেশন পরিদর্শনে যান বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। পুজোর সময়ে বিদ্যুতের চাহিদা পূরণে সর্বাত্মক ব্যবস্থাপনা গ্রহণ করেছে নিগম। এই পুজোর দিনগুলোতে রাজ্যবাসী কোনো ধরনের অসুবিধার সম্মুখীন যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে নিগম কাজ করে চলেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। পাশাপাশি তিনি আরও বলেন, পঞ্চমী রাতে বিদ্যুৎ পরিষেবায় কোনো ব্যাঘাত ঘটেনি, এর জন্য বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ধন্যবাদ জানিয়ে আশা ব্যক্ত করে মন্ত্রী বলেন, বাকি পুজোর দিনগুলোতেও বিদ্যুৎ পরিষেবায় কোনো ধরনের কোনো অসুবিধা হবে না যদি না কোনো যান্ত্রিক গোলযোগ হয়। তাই আজ সশরীরে নিজে খতিয়ে দেখতে আসা। তিনি আরও বলেন, বিদ্যুতের যথেষ্ট যোগান রয়েছে, আবহাওয়া খুব ভালো, চিন্তার কোনো কারণ নেই। আজকে ষষ্ঠী পুজো, ষষ্ঠী পুজো আমাদের রাজ্যের বিদ্যুতের চাহিদা কি কি অবস্থা রয়েছে? আমরা বর্তমানে আমাদের স্টকে রেখেছি 500 মেগাওয়াট, কিন্তু এই মুহূর্তে আমরা 406 মেগাওয়াট আমরা চলছি, কিছুক্ষণ আগে ছিল 401, এখনই হয়ে গেছে 406। এই জন্য দেখা যে পিক লোড কী অবস্থা রয়েছে, এবং সারা ভারতে যেমন ন্যাশনাল লোড ডিসপার্স সেন্টার আছে, মানে যেমন আছে টোটাল যে সেন্ট্রাল গভর্নমেন্টের, ওর অধীনে 5টা সেন্টার আছে, আবার রিজনাল সেন্টার নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট অ্যান্ড নর্থ ইস্ট, আমরা নর্থ ইস্টের সাথে, এরকম 37টা আছে প্রত্যেক রাজ্যে রাজ্যে 37টা আছে আমাদের, যেটা এটা এখানে SLDC। এখানে কখন কতটুকু পাওয়ার থাকবে, কতটা আমরা বিক্রি করব, আবার কিনতে হতে পারে, এবং আমরা প্রয়োজন বোধে 2 কোটি টাকা রেখে দিয়েছি, যদি হঠাৎ করে বিদ্যুতের চাহিদা বেশি হয় পুজোর সময় তাহলে আমরা যেন কিনতে পারি, সেই ব্যবস্থা আমরা রেখেছি। যে এখানের অবস্থা কি এটা দেখার জন্য এসেছি। কালকে যেমন পঞ্চমী গেছে, শুভ পঞ্চমী, কালকে একটু কিন্তু ডিস্টার্ব হয়নি সারা রাজ্যে যতটুকু আমার কাছে খবর। এই জন্য আমি বিদ্যুৎ দপ্তরের যারা কর্মী রয়েছে বা অফিসার্স রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা আগেই বলেছে, আমাদের বিশেষ করে সচিব সাহেব, MD সাহেব এবং আমাদের GM সাহেব, যারা যেরকমভাবে চেষ্টা করেছে, আমার বিশ্বাস পুজোর সময় কোনো প্রবলেম হবে না। এবং আজকে সশরীরে আমরা দেখতে এসেছি এখানে পরিস্থিতিটা কী রয়েছে, এটার জন্য আশা। এবং আমাদের স্টক রয়েছে, যদি কোনো টেকনিক্যাল ডিফেক্ট না থাকে তাহলে বিদ্যুতের কোনো সমস্যা হওয়ার কথা নয় রাজ্যে। তো এইটা একটা নতুন ধরনের স্টেপ নিয়েছি, আমরা আশা করি আমাদের কোনো প্রবলেম হবে না, বিদ্যুতের আমাদের যথেষ্ট আমাদের যোগান রয়েছে এবং যোগানের জন্য কোনো প্রবলেম নাই, এবং ওয়েদারও ভালো আছে, কোনো চিন্তার কিছু নেই। আজকেও ভালো থাকবে, কালকেও ভালো থাকবে, অষ্টমী দিয়েও ভালো থাকবে, নবমী দশমী একটু বৃষ্টি হতে পারে এই মুহূর্তে, তাও ধীরে ধীরে কমছে, আশা করি কোনো সমস্যা হবে না। এদিন দপ্তরে আধিকারিকদের নিয়ে আগরতলা 79 টিলা 132 কেভি গ্রেড সাবস্টেশন পরিদর্শনে যান বিদ্যুৎ মন্ত্রী। পরিদর্শনকালে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং, নিগমের MD দেবাশিস সরকার, TPTL এর GM রঞ্জন দেববর্মা, দপ্তরের অন্যান্য আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।